এবার বিয়ের সিজনে বিয়ে করব, সুন্দরী ও মাইয়া তোরে বউ বানাবো। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস আপনারা অনেকেই ডিআইস কবির খানের কাছ থেকে ডান্স শিখতে চান, আবার অনেকেই ডিআইস কবির খানের ডান্স ক্লাবে ভর্তি হয়ে ডান্স শিখতে চান, তা জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে কিনা ডিএস কবির খানের এর আগে দুইটি ডান্স ক্লাবে ডান্স শেখাতো, তার মধ্যে বেশ কিছুদিন আগে গাজীপুর চৌরাস্তার মাঝখানে একটি ডান্স ক্লাবে ডান্স শেখাতো ডিএস কবির খান, কিন্তু কিছু একটা সমস্যার কারণে সেই ডান্স ক্লাবটি ছেড়ে দেয় ডিএস কবির খান, আর বর্তমান সময় ডিএস কবির খানের কোনো ডান্স একাডেমি নেই। তো গাজীপুরের এই ডান্স ক্লাবটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এমনকি আপনাদের বলেছিলাম যে এই ডান্স ক্লাবটি ডিএস কবির খানের, কিন্তু তার জন্য সরি, কারণ গাজীপুরের চৌরাস্তার ডান্স ক্লাবটি ডিএস কবির খান ছেড়ে দিয়েছে। তাছাড়া আপনারা অনেকেই প্রতারকের হাতে পড়তে পারেন, যেমন ধরুন আমি ডিএস কবির খানের ডান্স গ্রুপ থেকে বলছি আমাদের ডান্স ক্লাবে ভর্তি চলছে, তো আপনি যদি ভর্তি হতে চান তার জন্য অগ্রিম টাকা লাগবে। আবার অনেকেই ডিএস কবির খানের ফেক আইডি করে মেসেজ করতে পারে, তো এগুলোতে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, কারণ ডিএস কবির খান কখনো কাউকে মেসেজ করে না। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময় ডিএস কবির খানের কোনো ডান্স একাডেমি নেই, তো আপনারা যারা ডান্স শিখতে আগ্রহী আপনারা আপনাদের নিজ এলাকায় ভালো কোনো ডান্স একাডেমিতে ভর্তি হয়ে ডান্স শিখতে পারেন। আর বন্ধুরা ডিএস কবির খান যদি খুব শীঘ্রই ডান্স একাডেমি খোলে তো আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ডিএস গ্রুপের নতুন আপডেটের ভিডিও, আর ডিএস কবির খানের সমস্ত প্রকার রিয়েল আপডেটের ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টেক কেয়ার।